আমি শীতকাল আসলে নিয়ম করে যেদিন না হয় সেদিন কমপক্ষে এক ঘন্টা বাচ্চাদের সাথে ব্যাডমিন্টন খেলি, যেদিন না পারি, আর যেদিন একটু বেশি সময় থাকে সেদিন দেড় ঘন্টা দু ঘন্টা, এটা নিয়ম। অন্য কোনো আমল বাদ গেলে ওই আমলটা বাদ কখনো যায় না। আর সারাদিন যাই করে এসে বাচ্চাদের সাথে একটা সময়। এবং এখন বর্ষাকালে একটু আমার খেতে একটু সমস্যা হয়েছে, বর্ষাকাল না থাকলে আমাদের খেতে 20-25 পদ সবজি আমরা উৎপাদন করি, এবং এর বেশিরভাগই আমরা নিজেরা ছেলে মেয়েদেরকে সাথে নিয়ে কোপানো, সব কাজ করা, এগুলো তাদের নিয়ে করানোর চেষ্টা করি। এবং প্রত্যেকেরই খেলাধুলার জন্য হয় সাইকেল না কিছু উপাদান আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা বোনদের উৎসাহিত করেছেন যে পয়েন্টে, আমাদের মেয়েরা অনেক সময় আমাদের সাথে কম্পিটিশন করে যে ছেলেরা এই ভালো কাজ করতে পারে, আমরা কী কী ভালো কাজ করতে পারবো। দেখুন, ছেলেদের চাইতে মেয়েদের ভালো কাজ করার অপরচুনিটি কোনো ক্রমে কম নয়, বরং বেশি। ছেলেরা মসজিদে গিয়ে জামাতের সাথে কষ্ট করে নামাজ পড়ে যে সওয়াব পাবে, মহিলারা বাসায় বসে নামাজ পড়লে, ওয়াক্তিয়া নামাজ বাসায় বসে নামাজ পড়লে সওয়াব ছেলের চাইতে আরও বেশি পাবে। ছেলেরা কতগুণ বেশি পাবে জামাতে নামাজ পড়লে? 27 গুণ। তাহলে 27 গুণের বেশি হলে কমপক্ষে 28 গুণ। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন অবয়ত হন্না খায়রুল্লাহ হন্না, ঘরে নামাজ পড়া তাদের জন্য বেশি উত্তম, মানে বেশি সওয়াবের। তার মানে আমি 27 গুণ পালে সে মিনিমাম 28 গুণ, না হলে তো বেশি হবে না। তাহলে তাদের ব্যবসাটা খুব ইজি। সন্তানদের লালন পালন করার জন্য বাবা এত কষ্ট, এত শ্রম, টাকা পয়সা কামাই করা সব করবে, আর মা বাসা থেকে যদি তাদেরকে দিন দিয়ে দেন, দিনের উপরে তাদের বেসমেন্টটা গড়ে দিতে পারেন, তাহলে ওই যে অনন্তকালে সওয়াবের একটা পথ এখান থেকে উন্মোচন হয়ে গেল। এটা আমাদের মায়েদের খেয়াল করা উচিত। কিন্তু দুর্ভাগ্যজনক বাস্তবতা হলো বাবাদের মতো আমাদের মায়েরাও বিজি হয়ে গেছে। তাদের এখন বান্ধবীদের সাথে বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপে আলাপ সালাপের ব্যাপার স্যাপার থাকে, বান্ধবীদের আজকে কোথায় কোন পার্টি আছে, কোথায় কালকে ওয়ান ডিশ পার্টি আছে, কালকে টু ডিশ পার্টি আছে, হ্যাঁ, তারপরে কোথায় মিটিং সিটিং আছে, ইউটিউবে কোথায় কোন রান্নার আপনার ভিডিও আছে সেটা দেখতে হবে, অনেক ব্যস্ত। ফেসবুকে লাইক কমেন্ট কী আসলো না আসলো, কোন বান্ধবী কী মেসেজ দিলেন জবাব দিতে হবে, এগুলো নিয়ে অনেক ব্যস্ত। সন্তানদেরকে অল টাইমের প্যাকেট ধরা দিয়ে স্কুলে পাঠিয়ে দিচ্ছে। এই বাপ মা যখন বুড়ো হবে, সন্তান ওইরকম অল টাইমের প্যাকেট ধরা দিয়া বিদেশে পাঠিয়ে দিবে যে একটা স্বাস্থ্যকর খাবার দিয়ে দিই, জামাটা পরাই দিই। আমাদের দেশে দুর্ভাগ্যজনকভাবে মানুষের আর্থিক যে সংগতি সেটা বাড়ছে, পাশাপাশি আমাদের কালচারাল অধঃপতনও হচ্ছে। আপনি দেখবেন ঘরে ঘরে এখন মানুষের মধ্যে এই মানসিকতা চলে আসছে যে কাজের লোকেরা ছেলে মেয়েকে স্কুলের জন্য রেডি করতেছে, মাদ্রাসার জন্য রেডি করতেছে, মা তার মোবাইলে ব্যস্ত, বাবা তার মোবাইলে ব্যস্ত। খুবই বাজে একটা প্র্যাকটিস। তো মা বোনরা যারা আছেন, আমি তাদেরকে বলতে চাই, সন্তানদের দিক ফোকাস দিন, তাদেরকে মনোযোগী, তাদের প্রতি মনোযোগী হন, তাদেরকে সময় দেন।